কোষ ও কোষের গঠন আজকে দুইটা অঙ্গাণু নিয়ে আলোচনা করব, যে অঙ্গাণুগুলো তুমি তোমরা 9-10 তোমরা পড়ে আসছো। তার ভিতরে একটা অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া, একটা ছবি আঁকছি। এই চিত্রটি দেখে তোমরা অবশ্যই উপলব্ধি করতে পারছো, এটা কিসের চিত্র? এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে মাইটোকন্ড্রিয়া কাকে বলে? প্রকৃত কোষে অবস্থানকারী সাইটোপ্লাজমের অতি গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, যা দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ, ক্রিয়া চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইত্যাদি প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে এবং শক্তির কে রক্ষণাবেক্ষক অর্থাৎ শক্তির সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে, সেই অঙ্গাণুকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয় কেন? পাওয়ার হাউসের সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া হচ্ছে ক্রিয়া চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই পদ্ধতিতে শক্তি উৎপাদনই শুধু করে না, শক্তির সঞ্চয় ভাণ্ডার হিসেবে জমা রাখে। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়। এই মাইটোকন্ড্রিয়াকে আমরা যদি জানি যে মাইটোকন্ড্রিয়া কে নামকরণ করেছে, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কার্ল পেন্দা নামক একজন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছেন। মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র আমরা যদি এটাকে চিহ্নিত করি, তাহলে কি দেখবো? এটা সবচেয়ে বাইরের স্তর বহিরাবরণী, বহিরাবরণী বা বহির্ত, বহিরাবরণী ভিতরে রেখে নাম হলো অন্ত আবরণী, অন্ত আবরণী। এই দুটো আবরণী মাটিতে ফাঁকা জায়গা তাকে বলে বহিষ্ঠ প্রকোষ্ঠ, বহিষ্ঠ প্রকোষ্ঠ। এর ভিতরে এটা অর্ধতল দানাদার পরিসন্ধি দেবে, সেটা হলো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বা অঙ্গ প্রকোষ্ঠ। এটা হচ্ছে ডিএনএ অণু, ডিএনএ অণু। এর গায়ে যে ভাজযুক্ত অংশ তার নাম হলো ক্রিস্টি, ক্রিস্টি। এই ক্রিস্টির গায়ে যে দানাযুক্ত অংশ তার নাম হলো অক্সিচম, মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্রটা আমরা খেয়াল করলাম যে কোনটাকে কি বলা হয়। এখন আমরা জানি এর আকার আকৃতির দণ্ডাকৃতি হতে পারে, বৃত্তকার হতে পারে, কুণ্ডলী পাকানো হতে পারে, বিভিন্ন আকার আকৃতির হতে পারে। সংখ্যা যদি আমরা জোরে বলি, প্রতিটি কোষে এর সংখ্যা, প্রতিটি কোষে উদ্ভিদ কোষে 300 থেকে 400টি, উদ্ভিদ কোষে কত? 300 থেকে, প্রতিটি কোষে এর সংখ্যা 300 থেকে 400টি। যকৃত, যকৃতে কত? 1000-এর
1000 অধিক বা 1000 থেকে 1600টি থাকে যকৃতে। যদি অ্যামিবার কথা বলি, অ্যামিবাতে কি পরিমাণে আছে, অ্যামিবাতে কি পরিমাণে আছে, অ্যামিবাতে এর সংখ্যা আছে 25 লক্ষ থেকে 50 লক্ষ। 25 লক্ষ থেকে 50 লক্ষ পর্যন্ত মাইটোকন্ড্রিয়া থাকে অ্যামিবাতে। তাহলে প্রত্যেকটা কোষে এর সংখ্যা আমরা বললাম, উদ্ভিদ কোষে, উদ্ভিদ প্রত্যেকটা কোষে সংখ্যা 300 থেকে 400টি, যকৃত কোষে কতটি, 1000 থেকে 1600টি, অ্যামিবাতে কত, 25 লক্ষ থেকে 50 লক্ষ পর্যন্ত মাইটোকন্ড্রিয়া থাকে। আমরা যদি প্রাণী কোষের কথা বলি, তাহলে প্রাণীর প্রত্যেকটা কোষে 200 থেকে 300টি থাকে মাইটোকন্ড্রিয়া। সংখ্যা গেল এদের, প্রত্যেকটা কোষে যদি একটা মাইটোকন্ড্রিয়া থাকে, ওই কোষের বিভাজনের সাথে সাথে মাইটোকন্ড্রিয়াও বিভাজিত হয়ে এই সংখ্যা বৃদ্ধি পায়। মাইটোকন্ড্রিয়ার গঠন পর্ব, গঠন হচ্ছে যে আবরণী, সব থেকে বাইরের দিকে তিস্তার বিশিষ্ট ঝিল্লি, লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত, এটাকে কি বলা হয়, লিপোপ্রোটিন। তাহলে মাইটোকন্ড্রিয়া লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত, লিপোপ্রোটিন দ্বারা গঠিত সব থেকে বাইরের আবরণী। এই বাইরের আবরণটা হচ্ছে মসৃণ, এখানে কোনো আঙুলের মতো অভিক্ষেপ, কাজযুক্ত কোনো বিলাই কিছুই নাই, এটা হচ্ছে সব থেকে বাইরের আবরণী হচ্ছে এটা। এখানে কোনো এটিপি সিনথেটিস কিছুই থাকে না, তার মানে এই আবরণীটার নাম হচ্ছে রক্ষণতক স্তর, নির্দিষ্ট একটা আকৃতি প্রদান করতে পারে। ভিতরে যে আবরণী সেটা হচ্ছে অন্ত আবরণী। অন্ত আবরণীর গায়ে আমরা ভাগযুক্ত আঙুলের মতন অভিক্ষেপ দেখছি, এবং এই আঙুলের মতন অভিক্ষেপ এখানে হলো ক্রিস্টি, ভাগযুক্ত অঞ্চলকে আমরা বলবো ক্রিস্টি। ক্রিস্টের গায়ে আমাদের দানা দানা যেটা লেগে আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অক্সিসোম। আর অন্ত আবরণীর গায়ে এটিপি সিনথেটিস যাচ্ছে, যে প্রক্রিয়ায় আমি বললাম যে শক্তি উৎপাদন করতে পারে, এই জন্য এটা অন্ত আবরণীটা, অন্ত আবরণীর গায়ে এটিপি সিনথেটিস থাকে। আবরণী পয়েন্টটা গেল। এবার বলতে প্রকোষ্ঠ, বহিরাবরণী এবং অন্তঃবরণী মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গাটিকে বলা হয় আমার হচ্ছে বহির প্রকোষ্ঠ। আর ভিতরে যেটা অর্থাৎ দানাদার পরিধর্মী যেটা আছে, এটাকে বলি আমরা কি, ম্যাট্রিক্স বা ধাত্র, ম্যাট্রিক্স বা ধাত্র। এরপরে আছে কি, ক্রিস্টি, অন্তঃবরণীর যে আঙুলের মতন অভিক্ষেপ এটার নাম ক্রিস্টি। অক্সিজন কি, ক্রিস্টের গায়ে দানাযুক্ত যেটা লেগে আছে সেটার নাম হচ্ছে অক্সিজন। তারপরে হচ্ছে ডিএনএ, বৃত্তকার, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট উভয় অঙ্গাণুতে বৃত্তকার ডিএনএ থাকে, তাহলে সেই বৃত্তকার ডিএনএ আছে। আর আছে কি, এটিপি সিনথেটিস, আমরা জানি এটিপি হচ্ছে অ্যাডোনোসিন ট্রাইফসফেট, এই অ্যাডোনোসিন ট্রাইফসফেট যে সিনথেটিসটা এখানে থাকে। এর ভৌত গঠন গেল। এবার বলছে রাসায়নিক গঠন, রাসায়নিক উপাদান, রাসায়নিক উপাদান রাসায়নিক উপাদান কি পরিমাণে আছে। আমরা যদি এটা মনে করি, প্রোটিন, প্রোটিন কত পার্সেন্ট আছে, প্রোটিন আছে 65%, প্রোটিন আছে 65%, গ্লিসারাইড আছে 29%, লেসিসিন সেপালিন আছে 4%, কোলেস্ট্রল আছে 2%। এছাড়াও আমরা জানি এনজাইম ও কোএনজাইম, 100 ধরনের এনজাইম ও কোএনজাইম মাইটোকন্ড্রিয়াতে থাকে। মাইটোকন্ড্রিয়ার কাজ কি, সিনিয় বিপাকে অংশগ্রহণ করা, শাসনিক প্রক্রিয়ায় ক্রেব চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এর মাধ্যমে শক্তি উৎপাদন, শক্তি সঞ্চয় ভণ্ডার, ডিএনএ আরএনএ তৈরি করা, বিভিন্ন ধরনের শুক্রাণু ডিম্বাণুতে সহযোগিতা করে। তাহলে মাইটোকন্ড্রিয়ার যে কাজগুলো পড়লাম, বিভিন্ন হরমোন এনজাইম এগুলো উৎপাদনে সহযোগিতা করে থাকে, তাহলে হচ্ছে এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কে কাজ। আমরা এর সাথে সাথে একটা অন্য আরেকটা অঙ্গাণু নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে
আমি আরেকটা অঙ্গাণুর ছবি আঁকেছি, তোমরা নিশ্চয়ই এই ছবিটা দেখে বুঝতে পারছো আমি কোন অঙ্গাণুটার কথা বলতে যাচ্ছি। এটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট, তৈলবিন্দু, এটা হচ্ছে ডিএনএ। এই একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যে নালিকা পথ তার নাম হলো স্টোমা ল্যামিডি, স্টোমা ল্যামিডি। আমার একটা করে এরকম অসংখ্য এক দশ থেকে একশো পি এই থাইলা কয়েক করতে করি সর্দিতে একটা গ্রাম মরিত হয়, মানে এক একটা বলা যাচ্ছে থাইলা কয়েক, থাইলা কয়েক। আমরা জানবো কি প্লাস্টিক কি, শিম্পান নামক একজন বিজ্ঞানী 1883 সালে প্রথম সবুজ বর্ণের যে প্লাস্টিক লক্ষ্য করেছেন এবং তার নাম দিয়েছেন কি ক্লোরোপ্লাস্ট। প্লাস্টিক তিন প্রকার হয়ে থাকে, সাইটোপ্লাজমে অপেক্ষাকৃত ক্ষুদ্র একটা সর্ববৃহৎ ক্ষুদ্র অঙ্গাণু যেটা গ্রানাম ও স্টোমার সমৃদ্ধি যে অঙ্গাণুটা দেখা যায় সেটাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমরা প্লাস্টিককে যদি ভাগ করি প্লাস্টিক তিন প্রকার, একটা নাম হলো লিউকোপ্লাস্ট, একটা নাম হলো ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমরা জানি মাটির নিচে যে মূল থাকে যেটা হচ্ছে সূর্যের আলো পায় না সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখে, সঞ্চিত খাদ্যের উপর ভিত্তি করে লিউকোপ্লাস্টকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, অ্যামাইলোপ্লাস্ট, গ্লাইওপ্লাস্ট, অ্যালিউরোপ্লাস্ট। এই তিন প্রকার হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টটা কি একমাত্র ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, যান্ত্রফিল বাদে অর্থাৎ গাছের সবুজ পাতা সবুজ অংশটা বাদে যে সমস্ত কালার যুক্ত ফুল আমরা দেখি সেগুলো সবই হলো ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের কাজ হলো কি বিভিন্ন কালারের থাকার কারণে বিভিন্ন পিগমেন্টের জন্য কালো কালার দেখা যায়, যে কারণে বিভিন্ন পতঙ্গ এসে ওই ফুলের উপরে বসে অর্থাৎ পরাগায়ন প্রক্রিয়া সম্পন্ন করা, পরাগায়নের মাঝে ফল ও বীজের বিস্তর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আর পরেরটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের, যেটা আমি বললাম যে চিম্পান 1883 সালে সবুজ বর্ণের যেটা লক্ষ্য করেছেন যেখানে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন এবং জ্যান্থোফিল আছে সেটাকে বলা হয়েছে ক্লোরোপ্লাস্ট। ভালো কথা, প্রত্যেকটা উদ্ভিদে 10 থেকে 40টি উন্নত উদ্ভিদে ক্লোরোপ্লাস্টের সংখ্যা থাকে 10 থেকে 40টি, প্রত্যেকটা উদ্ভিদে ক্লোরোপ্লাস্টের সংখ্যা 10 থেকে 40টি থাকে। এদের লেন্সের মতন দেখতে উন্নত উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টটা দেখতে কিসের মতন, লেন্সের মতন দেখা যায়। অন্যান্য কোষের যদি দেখা যায় ছোট পিলাকার হতে পারে, পেঁচানো আকৃতির হতে পারে, ফিজিফর্ম আকৃতির হতে পারে, বিভিন্ন আকার আকৃতির এগুলো দেখা যেতে পারে। আমরা ক্লোরোপ্লাস্টের গঠন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে আমাদের এটা অবশ্যই জানতে হবে কি ক্লোরোপ্লাস্ট দ্বিস্তর বিশিষ্ট। আমি যেমন লিপোপ্রোটিন, লিপিড এবং প্রোটিন, এর থেকে এর গঠনটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে গ্লাইকোসিল গ্লিসারাইড, গ্লাইকোসিল গ্লিসারাইড দ্বারা এই ক্লোরোপ্লাস্টের এই যে আবরণী এটা কি গঠিত। বাইরের আবরণী হচ্ছে বহিঃস্তর, সব থেকে বাইরের একটা আবরণী সেটা বহিঃস্তর, ভিতরের এটা নাম হলো অন্ত আবরণী অন্তঃস্তর, তার ভিতরে আছে থাইলাকয়েড। মোট তিনটে প্রকোষ্ঠ দেখা যায়, তিনটে প্রকোষ্ঠ ক্লোরোপ্লাস্টে আছে। ক্লোরোপ্লাস্টের ভিতরে আমরা যদি দেখি যে থাইলাকয়েড, থাইলাকয়েডটা হচ্ছে 100 থেকে 300 অ্যাংস্ট্রাং প্রস্থ বিশিষ্ট সজ্জাকৃতি অঙ্গাণু, সেটা হচ্ছে থাইলাকয়েড। একটা ক্লোরোপ্লাস্টের একটা গ্রানাম গঠিত হতে হলে 10 থেকে 100টি থাইলাকয়েড উপর্যপুরি সাজায়ে একটা গ্রানাম গঠিত হয়। তাহলে গ্রানামের একটা ক্লোরোপ্লাস্টের ভিতরে কতটি গ্রানাম থাকবে, 40 থেকে 60টি গ্রানাম থাকবে একটা ক্লোরোপ্লাস্টের ভিতরে। একটা গ্রানাম থেকে আর একটা গ্রানামের দূরত্ব এই যে নালিকা পথ এটা একে বলা হয় স্টোমা ল্যামিলি, স্টোমা ল্যামিলি। বিভিন্ন কাঁচামাল, বিভিন্ন প্রয়োজনীয় উপাদান সেটা বহন করার ক্ষেত্রে এটা কাজ করে থাকে। আর সমস্ত সমুদায় অংশে যার ভিতরে আমার স্টোমা ল্যামিলি গ্রানাম থাইলাকয়েড আছে
বৃক্ষকার ডিএনএ আছে সেটাকে বলা হচ্ছে তোমার ইস্টোমা। ইস্টোমা আমরা জানি অর্ধ তরল দানাদার কোলয়েডধর্মী যে পদার্থ সেটা হচ্ছে যে উপাদান সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ইস্টোমা। তাহলে আমার ক্লোরোপ্লাস্টের যে গঠন, এই ক্লোরোপ্লাস্টের গঠন সম্পর্কে আমরা মোটামুটি যে বিষয়গুলো সম্পর্কে সেগুলো জানলাম। এখানে আরো কিছু কথা আছে, আমার ক্লোরোপ্লাস্টের ভিতরে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল কি আছে কত পার্সেন্ট, 25% 75% আছে, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি কত পার্সেন্ট আছে, 25% আছে, 25% আছে ক্লোরোফিল বি। এছাড়া ক্যারোটিন, জ্যান্থোফিল, অন্যান্য উপাদান আছে। বৃত্তকার ডিএনএ সমান আকৃতি, সম আকৃতি 200টি ডিএনএ দ্বারা, মানে ক্লোরোপ্লাস্টের ভিতরে সম আকৃতি 200টি ডিএনএ দেখা যায় থাকতে। তাহলে আমরা এটা ক্লোরোপ্লাস্টের যদি রাসায়নিক গঠন বলি, প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, এনজাইম, বিভিন্ন ধরনের উপাদান এর ভিতরে আছে। তবে কাজটা যদি একটু স্পষ্ট করে আমরা বলতে চাই, ক্লোরোপ্লাস্ট কি কাজ করে, এক বাক্যে আমরা জানি এটা কোষের রান্নাঘর বলা হয়, কোষের শক্তি রূপান্তরের অঙ্গাণু বলা হয় এবং শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা বলা হয়ে থাকে কাকে, ক্লোরোপ্লাস্টকে। তার মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করা এর প্রধান কাজ। দুই নম্বর কাজ হচ্ছে এডিপির সাথে একটি ইনঅর্গানিক কম্পাউন্ড আলোর উপস্থিতিতে, লাইট আলোর উপস্থিতিতে এটিপি তৈরি করে, যাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। আর আরেকটা কাজ হচ্ছে ফটোরেসপিরেশন। ফটোরেসপিরেশনটা কি, ফটোরেসপিরেশন হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যখন দিনের বেলা তখন গাছ কি করে, শ্বাসক্রিয়া শ্বসন প্রক্রিয়া যখন চলে আমাদের মতন, আমরা অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, গাছও সেম অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। কিন্তু যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলে, কখন চলে সেটা দিনের বেলায় চলে, তখন কি করে গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তাহলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে শ্বসন প্রক্রিয়া শ্বাসে থাকছে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাও দিনের বেলায় চলতে থাকে। তাহলে কার্বন ডাইঅক্সাইড যখন সে গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে, সেই অক্সিজেনটা কি হচ্ছে, পশু পাখি মানুষ আমরা সবাই সেই অক্সিজেনটা পাচ্ছি। রাত্রেবেলা কোনো গাছের যদি বড় অনেক বেশি পাতা সদৃশ, বড় পাতা সদৃশ গাছ হয়, ওখানে যদি যায় তখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলে না, কিন্তু তখন চলে শ্বসন প্রক্রিয়া, ওই গাছের নিচেই তখন কি শ্বাসকষ্ট হতে পারে। তার মানে কি, তখন কি গাছ যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, সে গাছ তো অনেক বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, তখন আমরা হচ্ছে কি অক্সিজেনের সেখানে ঘাটতি থাকে। যাই হোক, তাহলে ফটোরেসপিরেশন গেল। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স কথাটা আমাদের অবশ্যই জানতে হবে। সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স হচ্ছে, আমরা জানি ডিএনএ বংশগতি উপাদান বহন করে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়ার যে সাইটোপ্লাজমের মাধ্যমে, এই যে বৃত্তকার যে ডিএনএর মাধ্যমে বংশগতি উপাদান বহন করে, এই জন্য সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বলা হয়। তাহলে আমরা ক্লোরোপ্লাস্টের কাজটা পড়লাম। যদি পরীক্ষায় এই দুইটি উপাদান, এই দুইটি অঙ্গাণু, এই দুইটি অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট অঙ্গাণু, যদি তুলনা করার কথা বলা হয় তাহলে আমরা কি তুলনা করব, আমরা জানি এদের পাওয়ার শক্তি উৎপাদনের কারখানা, আমরা এটা জানি শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা, শক্তি রূপান্তরে অঙ্গাণু। তার মানে মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস, এটা শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা বলা হয়েছে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি আছে, ক্রিস্টি আছে, সেটা কি ক্লোরোপ্লাস্টের মধ্যে কোনো ক্রিস্টি নাই। আবার ক্লোরোপ্লাস্টের যে গ্রানাম আছে, সেই গ্রানামটাও মাইটোকন্ড্রিয়ার ভিতরে লক্ষ্য করা যায় না। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কোনো পিগমেন্ট থাকে না। আমার ক্লোরোপ্লাস্টের ভিতরে বিভিন্ন ধরনের পিগমেন্ট, ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, আমরা জানি যে ক্রোমোপ্লাস্টের কথা পড়ছিলাম, ক্রোমোপ্লাস্টের মধ্যে আছে অ্যান্থোসায়ানিন, অ্যান্থোসায়ানিন নামক পিগমেন্ট থাকার কারণে জবা ফুল লাল হয়, বিটাজেন্থিন নামক আরেকটা পিগমেন্ট, যে বিটাজেন্থিন পিগমেন্টের কারণে সরিষা ফুল হলুদ হয়, এই সমস্ত পিগমেন্টের এক একটা পিগমেন্টের কারণে এই যে কালারগুলো আমরা লক্ষ্য করি সেই কালারগুলো দেখতে পাই। তাহলে আমরা তুলনা যদি এটা চিত্র মাইটোকন্ড্রিয়ার, চিত্র ক্লোরোপ্লাস্ট, চিত্র এ অথবা বি, এটা দিয়ে উদ্দীপক থাকতে পারে। তাহলে আমার চিহ্নিত চিত্র অঙ্কন করো যদি বলে, তাহলে এই চিত্রটা এঁকে এখানে কি লেবেলিং গুলো দিতে হবে। আর এখানে যদি এটা স্পষ্ট করে এরও চিহ্নিত চিত্র দেওয়া আছে, আমার পার্থক্য যখন চাবে তখন কোন কোন উপাদানগুলো মাইটোকন্ড্রিয়া আছে নেই, সেগুলো কোন কোনগুলো ক্লোরোপ্লাস্টে আছে। তাহলে আমি বললাম কি ক্রিস্টির কথা, তারপর বললাম পিগমেন্টের কথা,
এগুলো পিগমেন্ট মাইটোকন্ড্রিয়ার ভিতরে কোনো পিগমেন্ট নেই রঞ্জক পদার্থ ক্লোরোপ্লাস্টের ভিতরে এগুলো আছে আরো একটা গঠনকারী সবথেকে গুরুত্বপূর্ণ একটা কথা আমি বলছিলাম যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে লিপোপ্রোটিন লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত কিন্তু ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে যেটা আছে গ্লাইকোসিল গ্লিসারাইড তার মানে ক্লোরোপ্লাস্টের ওই লিপিড প্রোটিনের সমন্বয়ে গঠিত না ওটা গঠনকারী উপাদান হিসেবে আছে গ্লাইকোসিল গ্লিসারাইড তাহলে এই অঙ্গাণু দুটোর সম্পর্কে আমার পরীক্ষায় কি থাকতে পারে আমি যদি সৃজনশীল একটা প্রশ্ন কথা বলতে পারি কোষের সাইটোপ্লাজমে খুব গুরুত্বপূর্ণ দুটি অঙ্গাণু একটি অঙ্গাণুকে পাওয়ারহাউস বলা হয় এবং অপর একটি অঙ্গাণুকে শর্করা জাতীয় খাদ্য তৈরি কারখানা বলা হয় এইটা দিয়েও কিন্তু উদ্দীপক থাকতে পারে তাহলে তোমরা যদি এই দুইটা অঙ্গাণু যখন পড়বা তখন পাশাপাশি এই দুইটার সাথে একটা আরেকটার সাথে কি কম্পেয়ার করে যদি তোমরা পড়ো তাহলে তোমাদের পরীক্ষার হলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই ছবি দুইটা আমি যে ছবি দুইটা আঁকছি অবশ্যই বাসায় আজকে ছবি দুইটা একে কি প্র্যাকটিস করতে হবে সবাইকে ভালো থাকবা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শেষ করছি তবে রেফারেন্স বই হিসেবে আমি যেটা বলবো জীববিজ্ঞান প্রথম পত্রের বই ডক্টর মোহাম্মদ আবুল হাসানের বইটা এই বইটার সাথে সাথে যদি দ্বিতীয় কেউ কোনো বই কিনতে চাও তাহলে মাজেদা বেগমের বইটা সাথে রাখলে সব থেকে ভালো হবে ঠিক অনুরূপভাবে দ্বিতীয় পত্রের বই হিসেবে যদি আমি বলি তাহলে গাজী আজমলের বইটা এক নম্বর হিসেবে ওর সাথে সাথে মাজেদা বেগমের বইটা তার মানে দুটো প্রথম পত্র হচ্ছে ডক্টর মোহাম্মদ আবুল হাসানের বই দ্বিতীয় পত্র হচ্ছে ডক্টর গাজী আজমলের বই আজমল আর সাথে সাথে মাজেদা বেগমের প্রথম এবং দ্বিতীয় পত্র জীববিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ আশা করি আগামী ক্লাসে একে অপরের সাথে বলে তোমরা আরও যাতে অনেকে বেশি অংশগ্রহণ করে ধন্যবাদ জানাই শেষ করছি আল্লাহ হাফেজ।